I have met him a couple of times. Shakib is a wonderful guy. এবার সাকিব খানের দরদ সিনেমা নিয়ে মুখ খুললেন ওবার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ। বললেন, আমি বা আমরা যেটা পারিনি সেটা সাকিব খান পেরেছে। এই বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। ওপর বাংলা মানে টলিউডের জনপ্রিয় নায়ক জিৎ একের পর এক হিট সিনেমা ওপর দিলেও তার কোনো সিনেমা পুরো ইন্ডিয়াতে সফলতা পায়নি। তার লাস্ট চেঙ্গিজ সিনেমাটি পুরো ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হলেও মুখ থুবড়ে পড়ে, এতটাই জনপ্রিয় হয়ে উঠতেও পারেনি চেঙ্গিজ সিনেমাটি। কিন্তু বাংলাদেশে সাকিব খানের সম্প্রতি 10 সিনেমার শুটিং চলতেছে আর এই সিনেমাটি পুরো ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হবে। আর এই সিনেমা নিয়ে সকলের মতন সুপারস্টার জিৎ এক বিবৃতিতে বলেন, সাকিব খানকে আমি অনেক আগে থেকেই চিনি, সে বাংলাদেশের সুপারস্টার, তার অভিনয় দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি বেশ কয়েকবার, সে বলিউডে পা দিয়েছে, বলিউডে সিনেমা বানাচ্ছে, আশা করি তার এই সিনেমা পুরো বলিউড জয় করে নেবে, আমি বা টলিউডের অন্যান্যরা যা পারিনি তা সাকিব বাংলা ভাষার হয়ে করে দেখাচ্ছে। সাকিবের অভিনয় দক্ষতা পুরো বলিউড জয় করে নেবে খুব সহজেই, আমি এবং পুরো টলিউড ইন্ডাস্ট্রি সাকিবের পাশে আছি। তো ভিউয়ার্স, সাকিবের দরদ সিনেমা নিয়ে আপনার মতামত কী জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট করে।